মর্নিং ওয়াক করে জাস্ট আসলাম, এসে একটু জল খাচ্ছি। এই ব্যালকনিটায় বসতে আমার খুব ভালো লাগে। প্রথম কথা, নিজের হাতে লাগানো সবুজের সামনে আর কত রকম ফুল ফুটে আছে, খুব ভালো লাগে। সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন দিন, একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে, অন্তত চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে। এখন একটু বসে আছি, এখন 7:15 বাজে, 8টার সময় কর্পোরেশনের গাড়ি আসবে, তাতে ওয়েস্টগুলো যা আছে ফেলে দিয়ে তারপরে রান্নাবান্না চাপাবো, কিন্তু তার আগে চা খাবো। এখন একটু বসে আপনাদের সাথে কথা বলে তারপরে চা করতে চলে যাব। অনেক every day late at night, not okay, all I want and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy, there's no risk if you don't try it anything. গুলো আমি নাম জানি না, এই সময় ফোটে, এই ফুলের মাস থাকে, এই যে আর এইগুলো তো দেখালাম, অনেক সময় দেখাই, পিটুনিয়া, লাল সাদা গোলাপি, এটা অবশ্য অন্য কোনো নাম আমি জানি না, এটা তো দেখালামই। ওই যে শীতের এই সময়টাই হয়, শীত পড়ে গেছে তখনও হয়, বাই শীত চলে যাবো যাবো। আর হলুদ বগান, আজ একদম রোদ ওঠেনি, প্রায় 7:30 বাজতে চললো, এখনও রোদ নেই। আর আমি মর্নিং ওয়াকে গিয়ে দেখছি কুয়াশা, এত কুয়াশা, তারপর মেঘ, যদিও এখনও একদম মর্নিংটায় আমি যখন বেরিয়েছি তখন একটু গাটা শিরশির করছিল, বাইরে হাওয়াও দিচ্ছিল, তখন মনে হচ্ছিলো যে হালকা কিছু একটা থাকলে অনেক কমফোর্ট ফিল করতাম, যদিও তারপরে যেই হাঁটতে শুরু করলাম তখন তো তারপরে গরমই লাগতে শুরু করে দেয়। এক্ষুনি এখান দিয়ে সবজি, মাছ, ফল এসব যেতে থাকবে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক চালু হয়ে যাবে, এটা আপনাদের রোজ বলি, আমার কাছে শুনতে শুনতে আপনাদেরও মুখস্থ হয়ে গেছে। রোজ এক কাজ করতে না আর ভালো লাগে না, এই রোজ দাঁড়ান ঘরে, আজকে তো মেঘলা হয়ে আছে, আমি ঘরে আলো জ্বালাইনি, জানালা খুলিনি, পর্দা সরাইনি, ওই জন্য আরও ঘুট ঘুট অন্ধকার হয়ে আছে। হ্যাঁ, আর রোজ রোজ না আর এক কাজ ভালো লাগে না, এই রান্না করতে তো হয় সবই, সেই ঘরও ঝাড় দিতে হবে, ঘরও মুছতে হবে, বিছানাও ঠিক করতে হবে, জামা কাপড়ও কাচতে হবে, বাজারও করতে হবে, রান্নাও করতে হবে, কাজ কিছু কম বেশি, তবুও দেখবেন বাড়িতে অন্য কেউ থাকলে আপনার ইচ্ছে করুক না করুক, জোর করেও শরীরটাকে টেনে নিয়ে গিয়ে আপনি রান্না করবেন, যতই মন না হোক, ইচ্ছে না করুক, এক একদিন হয়, যন্ত্রও তো বিগড়ে যায়, আর আমরা তো মানুষ, আমাদেরও তো মন বলে কিছু আছে, ইচ্ছা অনিচ্ছে আছে। যাই হোক, এই রান্নাটা আমার লেগে গেছি, দেখুন ওই কী রান্না করবো চিন্তা করতে করতে আমার মাথা খারাপ, ওটাকে যে ক্যাপসিকাম বলে সে আর আমার মাথায় আসছিলো না, তো করেছিলাম কিন্তু রাত্রে আর খেতে ইচ্ছে করেনি, ও খাইনি সীমার ওই ক্যাপসিকামটা। যাই হোক, দেখা যাক কী করি, এই দিদিরও একটা জিনিস, সকাল সকাল জিভে জল চলে আসবে,
কুলের আচার বানিয়েছি কাল আমি রাত্রে, অল্প একটু হচ্ছে 300 কুলের আচার, 300 কুল তাই একটুকু হয়, কিন্তু আচারটা মানে সুপার টেস্টি হয়েছে। আমি রাত্রে বেশ অনেকটাই একটু খেয়ে দেখি করতে করতে খেয়ে নিয়েছি। আর কুলের আর তেঁতুলের আচার এই দুটোই আমার প্রিয়, আমের আচার আমার একদম ভালো লাগে না, আর কোনো আচারই ভালো লাগে না। যাই হোক, এখন আপনাদের সামনে খাবো লোভ দেখিয়ে দেখিয়ে, চলুন। মর্নিং ওয়াক থেকে আসার সময় কতগুলো পলাশ ফুল কুড়িয়ে এনেছি, গাছের নিচে পড়ে লাল হয়েছিল, দেখুন সেই পলাশ ফুল নিয়ে আমি এখন কি করছি। বসন্ত এসে গেছে, প্রেমের মাস, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে। এগুলো বসে বসে ভাজ করে রেখেছি, পড়েছি তো দু একটা, বেরিয়েছে এতগুলো। যাই হোক, এগুলো ভাজ করা আছে, আলমারিতে তুলতে হবে। এই যে এটা কেমন হয়েছে বলুন তো, ভালো লাগছে কি আপনাদের? এই যে গাছ এরকম কাজ করা, এই যে শুকরিয়ে দিয়ে, আর নিচে এই যে গোটা পাটি কিলো আমি কালকে দক্ষিণাবাম থেকে নিয়েছি, আমি এটাকে ঠিক করলাম এই যে এই জয়েন্ট থেকে, কোমরের থেকে, না করলে তো নিচের কাজটা চলে যাবে। আবার এতটুকুই কাটলো বুঝিয়ে দিলাম, আমি আর তো খেয়াল করিনি, দিয়ে দিইনি মানে হাফ ইঞ্চি মতো, আমার 50 টাকাও গেল, কাজেরও কাজ হলো না, আবার করতে হবে, এবার 1 ইঞ্চি ছোটো করলে হবে, ওপর থেকে খুলে আমার পক্ষে সম্ভব না। এই যে নিচটা দেখতে পাচ্ছেন, এইটা ঠিক, এই যে এই এইভাবে নেব, এইভাবে নিলে আমি যেইটুকু ছোটো চাই ছোটো হয়ে গেল, আবার এই কাজটাও। বাতিল করতে হবে এখন আপাতত, এই যে কুচি হয়ে গেল পেঁয়াজ, একটু চিকেন বানাবো আজকে, আর মশলা পেস্ট করলাম না, এইভাবে মিহি কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানাবো, তার সাথে একটা জিনিস দেবো, হান্ডি বিরিয়ানির মশলা, হান্ডি বিরিয়ানির মশলা। চিকেনটা অলমোস্ট ডান, চিকেনটা হয়ে গেছে, একদম শুকনো শুকনোই করেছি, আজ এখানেই শেষ করছি, আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। লাইক কমেন্ট শেয়ার করবেন, লাভ ইউ, টাটা।